অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সিংহ রাশি জুন 2021 কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এটি মাসিক রাশিফলের ভিডিও, এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। প্রত্যেকেরই যে হুবহু মিলবে আমি কখনো দাবি করি না, কিন্তু এটি আপনাদেরকে চলার পথে কিন্তু পাথর হিসেবে কিন্তু কাজে আসবে। কারণ সিংহ রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে কিন্তু একই রেজাল্ট পেতে পারে না। প্রথম আসি আপনাদের শরীরগত দিক। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে। শরীরগত দিক নিয়ে তেমন কোনো বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের আর্থিক স্থিতির জায়গা। আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, দেখুন আপনাদের ধনপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, এই জায়গাটাতে কিন্তু আপনাদের ধনের আগমন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস, কিন্তু দৈনিক ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের এ মাসে বেশ ভালো দিক নির্দেশ করছে। আপনি যদি সিংহরাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই রেজাল্টটা কিন্তু পাবেন। বিয়ের ব্যাপার, দেখুন বিয়ের ব্যাপারে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে বিয়ের ব্যাপারটা স্যার একটু বলেন। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কিন্তু কানেকশানগুলো কিন্তু আসবে, যোগাযোগ। বিয়ে না হলেও বিয়ের ব্যাপারে কোনো ভালো কোনো যোগাযোগ আসার সম্ভাবনাটা কিন্তু আপনাদের সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। শুভ বিবাহের দিকগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো বন্ডিংয়ের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালো একটা সুসম্পর্কের জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে। অর্থাৎ দাম্পত্য সুখের ব্যাপারে কোনো খারাপ কিন্তু বলা যাবে না, অর্থাৎ খুব ভালো আপনাদের দাম্পত্য লাইফ লিড আপনারা করবেন। এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন। যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে, অল্প বয়স্ক, তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সফলতার হাতছানি কিন্তু আসতে চলেছে। অর্থাৎ সফলতার দিক থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। এবং এর পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যবতী, আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করায়, ভাগ্যবতী আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করাতে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনাদের হবে। অর্থাৎ ভাগ্যের প্রপার সাপোর্ট আপনারা কিন্তু এ মাসে কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে যে প্রপার যে সাপোর্ট, যে হ্যাঁ এই কাজটা হবে, বেশ কিছু বিলম্ব, ধাক্কা পেয়ে, আঘাত পেয়ে কিন্তু এ মাসটা আপনাদেরকে যেতে হবে। এবং আপনার সিংহ রাশির ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, পড়ে যাওয়া, হাড়ে লাগা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার চোখ কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বি কেয়ারফুল সিংহ রাশি, দুর্ঘটনা থেকে রক্তপাত ফাড়ার কিন্তু সম্ভাবনা কিন্তু সিংহ রাশির থাকছে। এই জায়গাটা বিশেষভাবে আপনারা একটু হলেও সাবধানে চলাফেরা করুন। কর্মক্ষেত্র, দেখুন কর্মক্ষেত্রে কিন্তু সিংহ রাশির যথেষ্ট সফলতা কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, খ্যাতি প্রতিষ্ঠা, বৈভব বৃদ্ধি কিন্তু সিংহ রাশির হতে চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ দিক কিন্তু থাকছে। বা যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন বা কর্মপ্রাপ্তির জায়গার সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো সিংহ রাশির। এবং এর পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতার যেমন থাকছে, পাশাপাশি আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। পরিবারের মধ্যে বেশ কিছু ভালো দিকগুলো কিন্তু আসতে চলেছে। তবে সন্তানের ক্ষেত্র নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা কিন্তু আপনাদের থাকছে। সন্তানের দিকটা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশনের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তবে শত্রু ক্ষেত্রে
আপনাদের শত্রু পরাস্ত কিন্তু হবে, এটা একদম নিশ্চিত রূপে শত্রু জায়গাটা বা যাদের কেস মামলা মকদ্দমা চলছে এই জায়গাটা কিছুটা হলেও আপনার কিন্তু রিলিফের জায়গা আসার মতন তৈরি। অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, যাদের কেস মামলা মকদ্দমা চলছে সেই জায়গা থেকে কিছুটা হলেও আপনারা পরিত্রাণ কিন্তু পেতে চলেছেন। কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যারা যুক্ত আছে বা দিবেন মনে করছে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছেন। বেশ কিছু ঋণ পরিশোধ হওয়ার কিন্তু সম্ভাবনা এ মাসে সিংহ রাশির ক্ষেত্রে থাকছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো দিক কিন্তু নির্দেশ করছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে এবং আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, যেগুলো বহুদিন ধরে আটকে আছে, এই কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হতে চলেছে এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি আপনাদের হেলথের জায়গাটা কিন্তু আমি আবারও বলবো খুব ভালো দিক নির্দেশ করছে এবং আপনার ধনভাবের উপর দৃষ্টি, সরি, সব লাভ সফলতা সাকসেসের উপর দৃষ্টি, আপনাদের সফলতা সাকসেস লাভের জায়গা কিন্তু আপনাদের থাকছে। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন বা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা, বা মার্কেটিং লাইনে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল কিন্তু আপনারা পাবেন। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো শুভ ফল কিন্তু নির্দেশ করছে। বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা সিংহ রাশির ক্ষেত্রে, বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু থাকছে, বড় ধরনের উত্থানের জায়গা কিন্তু থাকছে। এবার আসি ব্যবসা ক্ষেত্রে। দেখুন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ ব্যবসা দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কিন্তু বড় ধরনের ঝুঁকি নেওয়া এই মুহূর্তে আপনারা কিন্তু মোটে কিন্তু ভালো দিক কিন্তু থাকছে না। এমনি ওভারঅল যদি বলা যায় ব্যবসার দিক ভালো, বড় ধরনের ঝুঁকি নিয়ে টাকা ইনভেস্টমেন্ট করা, এই জায়গাটা কিন্তু একটু হলো রিস্কের জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে থাকবে। শিক্ষার ক্ষেত্রে দেখুন, শিক্ষার ক্ষেত্রে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে শিক্ষার ক্ষেত্রে, তারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। উচ্চ শিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তারা কিন্তু, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনারা আত্মীয় স্বজন থেকে কিন্তু হেল্প আপনারা পাবেন, অর্থাৎ আপনাদের কোনো পরিবারের আত্মীয় স্বজন কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য কিন্তু আপনাদেরকে করবে। তবে আপনাদের বিদেশ থেকে কিন্তু লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আর একটা জিনিস সিংহ রাশির ক্ষেত্রে, হট করে মাথা গরম হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যে কোনো ফুটভাটটা কাজ করে ফেলা, ডিসিশন নিয়ে নেওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে। অর্থাৎ হট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, যে সিদ্ধান্ত পরবর্তীতে আপনাদের কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসবে সিংহ রাশির ক্ষেত্রে, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা কিছুটা হলেও ভেবে কিন্তু এগান। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা এ মাসে কিন্তু আপনাদেরকে কিছু হলেও ভোগানোর সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আপনাদের দশমপতি একাদশভাবে অবস্থান করছে কর্মক্ষেত্রে, আপনাদের সফলতার জায়গা কিন্তু থাকছে। যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ গ্ল্যামার দুনিয়া মিডিয়া রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত, আপনি সিংহ রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু মিডিয়া রিলেটেড জায়গাটাতে কিন্তু আপনারা কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের থাকবে, বা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন এই জায়গাটা কিন্তু আপনারা ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি সিংহ রাশির মানুষ, এই জায়গাটা বিশেষভাবে আপনাদের কিন্তু শুভ ফল নির্দেশ করবে। তবে ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য তৈরি হওয়ার জায়গা কিন্তু আপনাদের থাকছে, বড় ধরনের না হলেও কিছু কিছু ক্ষেত্রে খুঁটিনাটি তর্কাতর্কি, এই জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। এবং বেশ কিছু খুশির সংবাদ আপনাদের কিন্তু আসতে পারে, অর্থাৎ যেটা আপনার পরবর্তীতে কিন্তু কাজে আসবে, এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকছে। আপনি সিংহ রাশির মানুষ,
আকস্মিক কোনো কোনো জায়গা থেকে অর্থ পাওয়া হঠাৎ, এই সম্ভাবনাটা কিন্তু জুন মাসে কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। এই ছিল রাশিফল। নমস্কার, ধন্যবাদ।